মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে শনিবার মুক্তিযুদ্ধের শহীদদের শ্রদ্ধা ভরে স্মরণ করেছে জাতি। দিনের শুরুতেই সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর জাতীয় স্মৃতিসৌধে সর্বস্তরের মানুষের ঢল নামে। 30 লাখ প্রাণের বিনিময়ে অর্জিত হয় মহান স্বাধীনতা। তাঁদের স্মরণে প্রতি বছর সাভারের এই জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধাবনত হয় জাতি। শনিবার ভোরের আলো উঁকি দিতেই এখানে আসেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যাদের আত্মত্যাগে লাল সবুজের পতাকা। তাঁদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্র ও সরকার প্রধান। এ সময় সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে দেয়া হয় রাষ্ট্রীয় সালাম। পরে আওয়ামী লীগের পক্ষে দলের জ্যেষ্ঠ নেতাদের নিয়ে শ্রদ্ধা জানান সভাপতি শেখ হাসিনা। শহীদদের প্রতি শ্রদ্ধাবনত হন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। এরপর আসেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিকতা শেষে সবার জন্য উন্মুক্ত করা হয় জাতীয় স্মৃতিসৌধ। মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং সর্বস্তরের মানুষ। যাদের রক্তে অর্জিত এই স্বাধীনতা, তাদের আত্মত্যাগ তখনই অর্থবহ হবে যখন ক্ষুধা ও দারিদ্র মুক্ত হবে দেশ। একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে বিভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান শ্রদ্ধা জানাতে আসা মানুষের। সাভারের জাতীয় স্মৃতিসৌধ থেকে মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ। মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে শনিবার মুক্তিযুদ্ধের শহীদদের শ্রদ্ধা ভরে স্মরণ করেছে জাতি। দিনের শুরুতেই সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর জাতীয় স্মৃতিসৌধে সর্বস্তরের মানুষের ঢল নামে। 30 লাখ প্রাণের বিনিময়ে অর্জিত হয় মহান স্বাধীনতা। তাঁদের স্মরণে প্রতি বছর সাভারের এই জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধাবনত হয় জাতি। শনিবার ভোরের আলো উঁকি দিতেই এখানে আসেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যাদের আত্মত্যাগে লাল সবুজের পতাকা। তাঁদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্র ও সরকার প্রধান। এ সময় সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে দেয়া হয় রাষ্ট্রীয় সালাম। পরে আওয়ামী লীগের পক্ষে দলের জ্যেষ্ঠ নেতাদের নিয়ে শ্রদ্ধা জানান সভাপতি শেখ হাসিনা। শহীদদের প্রতি শ্রদ্ধাবনত হন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। এরপর আসেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিকতা শেষে সবার জন্য উন্মুক্ত করা হয় জাতীয় স্মৃতিসৌধ। মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং সর্বস্তরের মানুষ। যাদের রক্তে অর্জিত এই স্বাধীনতা, তাদের আত্মত্যাগ তখনই অর্থবহ হবে যখন ক্ষুধা ও দারিদ্র মুক্ত হবে দেশ। একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে বিভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান শ্রদ্ধা জানাতে আসা মানুষের। সাভারের জাতীয় স্মৃতিসৌধ থেকে মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ।